গাইস আমাদের লাস্ট ভিডিওর জন্য আমার কমেন্ট করছে ভাই আপনার বিসি কয়টা আছে, দাঁড়ান ভাই একটু গুনে দেখি আমার বিসি কয়টা, একটা দুইটা ভাই, আমার বিসি তো দুইটা ঠিকই আছে ভাই, আপনার কি শর্টকাট পড়ছে নাকি? তো যাই, আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা, সবার কেমন আছেন? সবাই আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। গাইস আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হবে, বিকজ আজকে আমরা খেলবো সিক্স ভিভাস ভার্সেস সিক্স ভিভাস, এটা কিন্তু যেই সেই ম্যাচ না গাইস, প্রাইজ পুল আছে 1 লাখ ডায়মন্ড। সো অবশ্যই কিন্তু ভিডিওটা ফুল দেখবেন গাইস, আমাদের অপোজিটে আছে টুয়েফ লল গেমার মায়রা এফ এ ফেলেমার ইএক্স সিএলসি মুন্না গেমিং সাইম বাংলাদেশ টপন, আমাদের টিমে আছে মিস্টার গেমার স্বগতলজি এফ এফ বিডি গেমিং র্যান্ডক্স মাস্তি গেমার পাগলা গেমার। ভাই দেখেন আমার ছোটোবেলা থেকে যেটা অভ্যেস ছাদের উপরটা খেলা, ছাদের উপরটা সাদাতে গেলেন লাথি মেরে নিচে লাভাই দিয়েছে, দিয়ে বলছে তুই ছাদের ফোর কেন, সবাই নিচে ফাইট করতেছে তুই একা ছাদের ফোর বিকেছ নিছিলাম, নিচে লাভাই দিল গাড়ি না। তারপরে গাইছে আমি একটা ডাউন করে, ডাউন করার পরে সাথে সাথে গাইস ক্রিমিনাল সুন্দর করে আমার ভয়রা দেয়, বাট লোলটা দেয় নাই। সেকেন্ড রাউন্ড আমি দ্বিতীয় রাউন্ডেও গাইস পিছন দিক দিয়ে মারি, কারণ পিছন দিয়ে মারা আমার অভ্যেস আছে, স্কেলা দিয়ে প্যাক করছিল, বাট আমার সামনে স্কেলা দিয়ে প্যাক করে কোনো লাভ নাই, তাই না? আমি স্কেলা দিয়ে সুন্দর করে প্যাক ট্যাক ফাটায় মারা দিছে, তো জানি না গাইছে আমার সাথে কি করবে। আমি তো আমি প্রথম গাইছি স্কেলা দিয়ে প্যাক ফাটায় মারছে, গাইছে সামনে এলসি মুন্না ভাই আছে, মুন্নার একটু লোল দিব, আরে ভাই ক্লিয়ার দিও না, মুন্নার একটু লোল দেওয়া দরকার। তো যাই গাইছে মুন্না ম্যাচটা আয়োজন করছিল ঠিক আছে, এখন মুন্নারে মায়েরা লোল দিব ভাই, লোলই হবে। তো এই রাউন্ডে আমি মুন্নারে লোল দিই, মুন্না আমার ঠিকই পরে প্রতিশোধ নিয়ে নিয়েছিল। সো ভিডিওটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হবে, মানে ইনসেন একটা ফাইট হয়েছে গাইস, সো অবশ্যই কিন্তু ভিডিওটা ফুল দেখবেন। আর নতুন হলে সাবস্ক্রাইব বাটনে গোতা মেরে বেল আইকনটা অন করে দিন, আর লাস্টে একটাই প্লেয়ার বেঁচে আছেন গাইস, ওপে লেভেলের হেডশট দিয়ে মারা দিয়েছে। তো আমরা কিন্তু অলরেডি একটা রাউন্ড জিতে গেছি গাইস, অন অন গাইস তৃতীয় রাউন্ডে যাওয়ার সাথে সাথে পকাত করে অন টপ খাই, যার কারণে তৃতীয় রাউন্ড স্কিপ করে দিই। সো চতুর্থ রাউন্ডে কিন্তু আমি সেই লেভেলে পিটাইছি গাইস, একটা ডাউন করে দিয়েছি, দুইটা ডাউন, অ্যান্ড গাইস এই রাউন্ডে আমি সাতটা কিল করার প্ল্যান করছি, দেখা যাক সাতটা কিল আমরা করতে পারি কিনা। আরে ভাই রে ভাই গুলাল দিয়ে আটকে দিয়েছে, এটা কি কোনো কথা গাইছে, আমরা সেটিংয়ে কয়েকবার টাচ করলে গ্লিচটা ছুটে যাবে গাইস। লাস্টে যে দুইটা প্লেয়ার বেঁচে আছে দুইটা কিন্তু আমার সামনে আছে গাইস, সো একটা ডাউন করে দিয়েছি, কোন ইউটিউবারে ডাউন করছে আই ডোন্ট নো। সো ক্রিমিনালটা আমি সিনে রাখছি গেমিং সায়াম ভাই মেবে, এটা সায়াম ভাইরে মারতে পারলে কিন্তু এই ম্যাচটা আমরা উইন। সো আমি কিন্তু তিনটা কিল করছি গাইস এই রাউন্ডে, আর একটা লাস্ট কিলটা আমার করা লাগবে, বাট গুলোয়াল এত গুলোয়াল ভাই, আনলিমিটেড গুলোয়াল পেয়ে গুলোয়াল দিয়ে একবার ভরা লাগছে গাইস, সমস্যা নেই, দেখা যাক এই রাউন্ডে মানে পিছন দিক দিয়ে ঘুরে টুরে মারা যায় কিনা, অথবা ছোটোবেলা থেকে পিছন দিক দিয়ে ঘুরে ঘুরে মারার, আর স্কেলার দিয়ে ফেক ফাটায় মারার, স্কেলার মারছি বাট কোনো কাজ লাগলো না রে ভাই। সো আরে ভাই আমার অবস্থা করছে কি দেখছে, লাইভ আর খাই দিয়ে দিচ্ছে একবারে। সো আরে এত লাফালাফি করলে কই যাবো ভাই, আমরা মোবাইল প্লেয়ার আর সাইম ভাই পিসি প্লেয়ার, এই জন্য একটু লাফালাফি বেশি করতেছে, সমস্যা নেই গাইছে এই রাউন্ডে তো আমিই মারবো। আমি কিন্তু তিনটা কিল করছি গাইছে লাইফে, ফার্স্ট টাইম চারটা কিল করবো কাস্টমে, সো দেখা যাক চারটা কিল করতে পারে কিনা। সো ড্যামেজ এত ড্যামেজ দিচ্ছে বাট মরে না, স্কালের নানির খালি ঘর, আমি কিন্তু চারটা কিল করছি লাইফে, ফার্স্ট টাইম করছি কিনা জানি না। গাইস লাস্টের কয় রাউন্ড কিন্তু আমরা অনেক খারাপ খেলছি গাইস, রাউন্ড কিন্তু 4-4 হয়ে গেছে, সো এই ম্যাচটা জিতা কিন্তু আমাদের অনেক টাফ হয়ে যাবে, তারপরে গাইস চেষ্টা করবো এই ম্যাচটা জিতার। আর আমি স্কেলে দিয়ে প্যাক ফাটে ফাটে মারতেছি ভাই, ওরা হয়তো গালি দিতেছে অপোজিটে যে প্লেয়ারগুলো আছে। সো আরে প্যাকের ভিতর ঢুকছে, সমস্যা নেই প্যাকের ভিতর ঢুকে কোনো লাভ নাই, কারণ আমি স্কেলার কিং, মানে স্কেলার দিয়ে প্যাক ফাটানোর কিং। আপনারা কিন্তু গাইস তিনটা মারা দিয়েছে, আর এই রাউন্ডে কিন্তু আর তিনটা বেশি আছে, দেখা যাক এই রাউন্ডে আমরা জিততে পারি কিনা। আর আমি কিন্তু এই রাউন্ডে দুইটা কিল করছি গাইস, সো আরে ভাই এটা কী ছিল ভাই, এতগুলো এমপিউটিন দিয়ে মারছি বাট যাই হোক আমার কিলটা তো পাইলাম না, সমস্যা নেই, আমার কিলটা চুরি করছে, মানে আমি ড্যামেজ দিয়েছিলাম ফুল বাট কিলটা চুরি করে নিয়েছি, সমস্যা নেই। আর কিন্তু দুইটা প্লেয়ার বেসে আছে গাইছে, স্কেলা যেহেতু আছে আর মেডিকেটেড মারার তো কোনো দরকার নাই, গুলোয়াল লাগাই লাগাই লাইভ বাড়াই, মেডিকেট মারার কোনো দরকার আছে, দরকার নাই। সো দেখা যাক এই রাউন্ডে গাইছে আমরা মারতে পারি না, সামনে কিন্তু ক্রিমিনাল চাচ্ছে, ক্রিমিনাল চাচ্ছে সুন্দর করে ভয়রা দেওয়ার প্ল্যান করতেছে, বাট লাফলাই বেশি করতেছে, তাই না? আচ্ছা গাইছে দেখা যাক, আরে গাইস ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাইতেছিল, যার কারণে ভিডিওটা কাট করতে করতে স্কিপ করতে করতে একবারে লাস্টে নিয়ে চলে আসছি, যাতে আপনাদের বোরিং না লাগে। সো আমি কিন্তু লাস্টের কোয়ার্টার রাউন্ড অনেক বেশি খারাপ খেলছিলাম, যার কারণে স্কিপ করছিলাম সত্যি কথা দাদাই, ঠিক আছে। তো যাই হোক এই রাউন্ডে গাইস আমাদের জিতাই লাগবে, আমরা কিন্তু 6টা রাউন্ড জিতে গেছি অলরেডি গাইস, সো লাস্টের কোয়ার্টার রাউন্ড আমি ওটা কিল টিল করতে পারি নাই। সো লাস্ট রাউন্ডে আমার অবশ্যই ভালো খেলা লাগবে, যেহেতু গাইস আমি কিলের দিক থেকে এগিয়েছিলাম, বাট লাস্টের কোয়ার্টারটা রাউন্ড খারাপ খেলার জন্য আমি সেকেন্ড নাম্বার হয়ে গেছি। সো এই রাউন্ডে গাইছে আমাদের ফার্স্টে যাওয়া লাগবে, দেখা যাক আমরা এই রাউন্ডে জিততে পারি কিনা। সো এই রাউন্ডে আমাদের যেভাবে জিতাই লাগবে, একটা কিন্তু ডাউন করে দিয়েছে অলরেডি, আর আমি কিন্তু ভিডিওটা একটু এ করে দিছি, ফাস্ট করে দিচ্ছি, যাতে আপনাদের একটু বোরিং কম লাগে। আর গাইছে আমি কিন্তু এই রাউন্ডে একটা অন টপ দিয়ে ভরে দিছি, আর কিন্তু তিনটাই প্লেয়ার বেশ আছে গাইছে, এই রাউন্ডে আমার বেশি কিল করা লাগবে, সব থেকে বেশি কিল করা লাগবে, বাট সামনের দিকে আছে পিসি প্লেয়ার, মানে অতিরিক্ত বেশি লাফালাফি করতেছে গাইছে। সো তারপরে আমরা ট্রাই করবো এই রাউন্ডে, মানে এই রাউন্ডে আমি বেশি কিল করার, দেখা যাক এই রাউন্ডে আমি বেশি কিল করতে পারি কিনা। সো এখানে আমাদের ক্রিমিনাল আছে সুন্দর করে পলাইছিল, বাট আমি মানে মোবাইল ফেলার তো ভাই, মাঝে মধ্যে খিচুড়ি মানে সরি ডাল রান্না করে হেলাই। সো আরে আমার কেউ রিভাইভ দেরে ভাই, লাস্ট একটাই প্লেয়ার বেসে আছে ভাই, রিভাইভ হেল্প মে, আমার কিন্তু 10টা কিল হয়েছে, র্যান্ডক্সের 11টা কিল রে ভাই, র্যান্ডক্স আমার থেকে এগিয়ে আছে। লাস্টের কিলটা করতে পারলে কিন্তু আমরা দুজনে সেম কিল করতাম, বাট
লাস্টের ক্লিপ মেবি আমি পাবো না। আরে ভাই, তো যাই গেছিল আমাদের আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, গুড নাইট।